সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে রাজ্য সরকার কঠোর হওয়ার পাছত গরু সরবরাহের ক্ষেত্রে নতুন কৌশল হাতত লৈছে চোরা গরু সরবরাহকারী। এটা নৈশ বাজারে চোরা গরু সরবরাহ করেছে গোমাফিয়ায়। চাওক এই দৃশ্য, রাঘব নামের এই বাসখনে চোরা গরু সরবরাহের চেষ্টা চলাইছে গরু সিন্ডিকেট চক্রই। কিন্তু গোপন সূত্রর পক্ষেদি আরক্ষী চলবা অভিযানত ধরা পড়ল এই ঘটনা। কলিয়াবরের মিসাজ AS01DC444-2 নম্বরের গরুভর্তী নৈশ বাসখন জব্দ করে আরক্ষী। আমি এই খবর উপর ভিত্তি করে আমি অল্প তহলদারি দিয়ে আছি। আমার খবর আছে যে মাঝে মাঝে কিছু সুপারত এনেকে গরু গই থাকে বলে আমার হাতে একটা খবর আছে। সেই উদ্দেশ্যে আমি এই গাড়িখন আমার থানার সম্মুখতে আমি চেকিং এটা লগাই আছিল। লগাই থাকা অবস্থা কইলে কি গাড়িখন আমাক পুলিশ দেখি আগতীয়াকে গাড়িখন ব্রেক মারি পেলায় পুলিশে পুলিশ আছে বলে আগফালে ভাবি গাড়িখন এড়িয়ে হয়ে পলাই গুছি গেল। আর আমার ইয়াত বর্তমান এই গাড়িখন দেখিছে আপনাদের এখন AS01DC444-2 এই গাড়িখন প্রায় 34টা গরু আছে। নৈশ বাসখনের প্রায় 40টা গরু উদ্ধার করে আরক্ষী। ইতিমধ্যে নগর গোশালে গরু সব প্রেরণ করেছে মিসা আরক্ষী। কলিয়াবরের মৃদুপল্লব শইকীয়া, অসম লাইভ 24।